हेलो एवरीवन, वेलकम टू अ न्यू एपिसोड ऑफ व्हाट्स इन माय बैग। तो আমি ক্রিসমাস গিফট কি পেলাম একটু রিক্যাপ করে দিয়েছি, যে অফিস থেকে আমাকে ক্রিসমাস গিফট দিয়েছে এবং আমার নানান রিলেটিভস এবং নেইবারসরা গিফট দিয়েছে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার অফিসের ক্রিসমাস ট্রিটা। দেখেন কি সুন্দর, এই ট্রির নিচে অনেকগুলো বক্স এবং ব্যাগস ছিল, সবাই সবার গিফটগুলো কালেক্ট করে নিয়েছে। আমার গিফটটা নিচে যে একটা ব্যাগ দেখবেন আপনারা, সান্তা ক্লজ সের ছবি দেওয়া, সেটাই হচ্ছে আমার গিফট ব্যাগ। এটা আমি বাসায় নিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাবো যে ব্যাগের ভিতরে কি আছে। তবে চলুন এসে পড়ি আমার বাসায়। আজকে আমরা ওই যে গিফট পাইছি অফিসের থেকে, নাও লেটস সি হোয়াটস ইনসাইড। আজকে খুব ডেভেলপ করে বাচ্চাদের। তো এই বয়সী বাচ্চাদের জন্য এই গেমটা খুবই এজ অ্যাপ্রোপ্রিয়েট। আর এটা হচ্ছে আমার অফিস থেকে আমার কলিগ গিফট করেছে। সো দেখি এটা ভিতরে কি আছে। এটা আমি খুলবো, এটা আমার গিফট। হ্যাঁ, এটা আমি খুলবো। সিক্রেট সান্তা গিফট। তো ও সিক্রেট সান্তাটা সম্বন্ধে একটু বলে নেই, ইফ আই মিস্টেকেন তুমি আমাকে কভার করো। তো সিক্রেট সান্তা হচ্ছে আমাদের অফিস থেকে সবাই মানি কালেক্ট করবে যার যেটা ইচ্ছা। সো আমাদের বাজেট ছিল অ্যারাউন্ড $30 to $40। তো এরকম বাজেটে সবাই একজনকে সব টাকা দিয়েছে। তারপর একটা ব্যাগের মধ্যে সবার, আমরা যতজন এমপ্লয়ি সবার নেম ছিল একটা ব্যাগের মধ্যে। সো এখান থেকে আমরা সবাই একজনের নাম সিলেক্ট করেছি। সাপোজ আই সিলেক্টেড একজনের নেম, তার নেম ছিল বি। সো সেই পার্সন বি জন্য আমি গিফট কিনবো। আবার র্যান্ডমলি পার্সন বি একটা নাম পিক করেছে, তার সে যে নেমটা পেয়েছে সাপোজ দ্যাট ওয়াজ এম, তো সে এম এর জন্য একটা গিফট কিনবে। তো এটাই হলো আমাদের সিক্রেট সান্তা। লেটস সি পিসা দেখি, এখানে দেখি। ওয়াও, এটা খুবই সুন্দর একটা শল। এটা গ্রিন টারকোয়াইজ গ্রিন ইন কালার, খুবই সুন্দর। এটার ম্যাটেরিয়ালটা বেশ শাইনি, ভেরি সফট। আমার এই কালারের টপস আছে, সেটার সাথে আমি ম্যাচ করে পড়তে পারবো, খুবই সুন্দর। এটা হচ্ছে স্কার্ফ বা শল, হোয়াটএভার যেটাই বলা হোক, তাই না? সুন্দর, কালারটা ইজ ভেরি নাইস, আবার শাইনি। আমার দুইটাই পছন্দ হয়েছে, কালারও ম্যাটেরিয়ালও। What's that?
খুবই সুন্দর সফট আছে সেই জ্যাকেটের সাথে এটা খুবই মানাবে খুবই সুন্দর দিস ইজ সফট কালার এটা হচ্ছে একটা গ্রে কালার যেটা সবকিছুর সাথেই যাবে মেটেরিয়ালটা খুবই সফট খুবই সফট আমি ব্যাগের মধ্যে ভরে রাখি নাহলে আবার মিক্স আপ হয়ে যাবে এখন জাইনাব খুললো প্রথমে তারপর ইউসুফ খুললো তারপর আমি খুললাম এখন আবার জাইনাব এটা ও জাইনাব এটা খুলেছে হ্যাঁ এখন ইউসুফের টার্ন ইউসুফ দেখো আমি অনেক বড় একটা জিনিস পাইছি ওয়াও দিস ইজ আ চকলেট ললিপপ নো কেক পপ কি এটা না কেক পপ কেক পপ অ্যাপল সামথিং অ্যাপল সামথিং অ্যাপল আমার আপু বলছে অ্যাপল আমি বলছি একটা চকলেটের ললিপপ এটা কেক পপ ও বলছে কেক পপ আর জানা কি বলছো কেক পপ কেক পপ ওরা তো অনেক ইউটিউব ভিডিওস দেখে বাচ্চাদের ভিডিওস তো মেবি দে আর কারে তো এটা হচ্ছে চকলেট সামথিং ডিপড ইন চকলেট উপরে দিয়ে আবার রেড কালার এন্ড চকলেট কালার ড্রিজল করা হয়েছে এবং সাইড দিয়ে অ্যাজ আই ক্যান সি পিনাট দিয়ে কোট করা হয়েছে চকলেটটাকে তো খুবই সুন্দর গিফট এটা আমার বাচ্চাদের বাবার যে কলিগ সে গিফট করেছে ক্রিসমাসের জন্য আমি এখন এটা দেখো এটা অনেক নাটস গুলো অনেক শার্প দে অনলি এট দা টপ আই ডোন্ট নো হোয়াই দে আর নট ওভার হিয়ার অল অ্যারাউন্ড মেবি ইটস জাস্ট ফর স্টাইল অলসো আই ডোন্ট নো হোয়াই ডিড দে পুট দিস হোয়াইট স্টাফ ডু ইউ সি দোজ হোয়াইট স্টাফ টেল আস ইন দা কমেন্টস হোয়াট আর দে এই হোয়াইট স্টাফটা আমি যেটা বুঝতে পারছি অ্যাজ আ ডিজাইনার আই উড সে এই ছোট ছোট গুড়া গুড়া হোয়াইট স্টাফটা এটা স্নো কে রিপ্রেজেন্ট করেছে ক্রিসমাস সিজন তো তো এই স্নো ফ্লেক্স কে রিপ্রেজেন্ট করেছে বা ম্যাচ করার চেষ্টা করেছে এই হোয়াইট স্টাফ গুলা And tell us in the comments that and what are these syrups? They look like syrup. Maybe they're kind of a chocolate syrup. Try and tell us in the comment below. তো এটা আমি ঢুকিয়ে রাখি সাইড করে তো এটাও সাইড করে রাখলাম সরি হ্যাঁ জাইনাব দেখো আমি এলডর একটা ব্যাগ দিচ্ছি এটা দেখি এটা একটা ওয়াও এটা তো একটা এলডর আচ্ছা আমি আমি এটা দেখাবো ওকে লেটস সি ওয়াও তার আমি আগে বলে নেই একটু ব্রিফিং করে নেই এই অল্ডো সম্বন্ধে অল্ডো সম্বন্ধে আমি কিছু বলতে চাই অল্ডো হচ্ছে খুবই ভালো পপুলার একটা ক্যানাডিয়ান স্টোর সেটা হচ্ছে মহিলাদের শুজ অ্যান্ড ব্যাগস এর জন্য খুবই পপুলার এখানে সুন্দর সুন্দর ফ্যাশনেবল হ্যাটস পাওয়া যায় মাফলার অ্যান্ড স্কার্ফস পাওয়া যায় তারপর ইয়াররিংস ব্রেসলেটস নেকলেস সানগ্লাসেস খুবই ফ্যাশনেবল ফিঙ্গার রিংস মানে মেয়েদের জুয়েলারি অ্যাক্সেসরিজ এর মধ্যে অনেক কিছুই পাওয়া যায় আমার উইন্টার বুট আমি কিনেছি লাস্ট ইয়ার অল্ডো থেকে একদিন দেখাবো খুবই সুন্দর খুবই ভালো সোলটা খুবই সুন্দর একদম কাটা কাটা দেওয়া যেন আমরা স্নোর মধ্যে স্লিপ না করি খুবই স্টাইলিশ এটা নি লেন্থ পর্যন্ত লেদারে তো আমি প্রায় অল্ডো থেকে জিনিস কিনি তো এটা আমার আম্মু এনেছে আমার মেয়ের জন্য লেটস সি কি আছে এটার মধ্যে ওয়াও বিউটিফুল খুবই সুন্দর শুটা এদিকে পুরা একদম স্টোন বসানো একদম ডায়মন্ডের মতো চিকচিক চিকচিক করছে আমার এখানে তো লাইটিংটা খুব কম এখানে সিলিং লাইট নাই
তো ল্যাম্প দিয়েই যা হচ্ছে ছোট্ট একটা হিল আছে দের থেকে 2 ইঞ্চিস এর মত মোটা হিল তো বাচ্চারা পড়তে পারবে সব সময় তো আর পড়বে না ওর হিল পড়ার খুবই শখ ও যখন আমাকে হিল পড়তে দেখে ও হিল জুতা চায় তাই আম্মু চিন্তা করলো ওকে একটা হিল শু কিনে দিবে তো এই ক্রিসমাসে অনেক কিছু ভালো ভালো জিনিস সেলে দিয়েছে তাই এই শুটা ওর জন্য কিনে এনেছে খুবই সুন্দর জাইনাব তুমি এটা পরে দেখবে আচ্ছা গিভ আস ফিউ মিনিটস জাইনাব পরে দেখো ও খুবই এক্সাইটেড পরে এখানে এসে হেঁটে দেখিও তাহলে তোমার পায়ে কিরকম লাগবে দেখতে পারবে সবাই জাইনাব চাইল্ড কিন্তু মাশাআল্লাহ লম্বা চড়া দেখে ও এখন লেডিজ সেকশনে সুজি পরে ছোট সাইজ পায়ের কিন্তু লেডিজ সেকশনেরই পরে তো আমরা মামে কোথাও গেলে একরকম শুজ কিনি সামটাইমস দাও এটা আমি লাগিয়ে দেই তুমি খালি পাটা ঢুকাও পেরেছো দাঁড়াও আগে কোন বাম্পস খেয়ে যাবো এটা তো কার্পেট বসো এটা নো নিউ শুজ সো নো প্রবলেম খুবই সুন্দর একদম ডায়মন্ডের মতো খুবই কিউট এইটা বলতে গেলে জাইনাবের সেকেন্ড হিল আর একটা ছোট্ট হিল কিনেছিল অনেকদিন আগে খুবই সুন্দর চলে আমি নেক্সট গিফটটা খুলে এটা হচ্ছে উইন্টার বুট ফ্রম কলেজ স্প্রিং আম্মু কিনে আপুকে গিফট করেছে এটা হচ্ছে উইন্টার বুটস আপনাদের বলেছিলাম না যে অনেক সুন্দর সুন্দর কালার দেখেন এটা ডিপ ব্লুর মধ্যে এগুলাকে বলে ফ্লিস দেখেন ভিতরে পায়ে অনেক ওয়ার্ম রাখবে ইভেন কি সোলের মধ্যেও ফ্লিস দেওয়া সব জায়গায় কিন্তু সোলে ফ্লিস থাকে না শুধু চারিদিক দিয়ে অ্যাঙ্কেলের কাছে ফ্লিস থাকে দিস উইল হেল্প টু কিপ ইউ ওয়ার্ম অ্যান্ড নাইস দেখেন কালারটা সুন্দর এই যে সোলটা দেখেন বলেছিলাম না কাটা কাটা দাগ দাগ থাকে ইটস আ রাবার সোল আ ভেরি গুড কোয়ালিটি একদম খুবই ভালো গ্রিপ পাবে তো এই হচ্ছে ফ্রম কলেজ স্প্রিং আমি এখন দেখব যে আমার জন্য কি গিফট এনেছে এবং এটা হচ্ছে আলদো থেকে ও না এটা আলদো থেকে না এটা হচ্ছে আলদো কোম্পানিরই আরেকটা নাম সেম মালিকের দুইটা কোম্পানি এটা নাম হচ্ছে কলেজ স্প্রিং এখানেও ভালো ভালো জিনিসই পাওয়া যায় সেম অ্যাজ আলদো ডিজাইনার্স আর ডিফারেন্ট সো জিনিসের ডিজাইনও ডিফারেন্ট শুজ ব্যাগস অ্যাক্সেসরিজ ছেলেদের জিনিসও পাওয়া যায় আলদোর ছেলেদের শুজগুলো আমার খুবই স্টাইলিশ লাগে তো খুবই সুন্দর মানে নানান কালার সব জায়গায় তো ছেলেদের শুজের ভ্যারাইটি কালার পাওয়া যায় না মেইনলি পাওয়া যায় হচ্ছে ব্ল্যাক ব্রাউন ডার্ক গ্রে কিন্তু আলদোতে অনেক ফ্যাশনেবল কালার্স পাওয়া যায় যারা যেসব ছেলেরা খুব স্টাইলিশ আপনারা কানাডায় আসলে অবশ্যই আলদো স্টোরটা ভিজিট করবেন আলদোর যে বেল্টগুলো খুবই ফ্যান্সি শুজগুলো ফ্যান্সি ওয়ালেট পাওয়া যায় অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় ছেলেদের আর মেয়েদের গিফট আইটেমের জন্য আলদোটা খুবই ভালো এখানে দেখি কলেজ স্প্রিং এর মধ্যে কি আছে এখানে আছে আমার জন্য শুজ এটাও জাইনাবের শুর মতোই সুন্দর স্টোন লাগানো আপনারা দেখতে পাচ্ছেন খুবই গ্লেজি খালি স্টাইলটা ডিফারেন্ট এটার হিলটাও ছোট্ট এইসব হিল পরে আমার হাঁটতে খুবই কমফোর্টেবল লাগে পেন্সিল হিল না ইউজুয়ালি বিদেশে পার্টি শুজ গুলাতে এত বড় বড় 4-5 ইঞ্চিস পেন্সিল হিল থাকে যেগুলো পরে আমি একদমই কমফোর্ট ফিল করি না স্পেশালি আফটার হ্যাভিং চিলড্রেন ওদের পিছে পিছে দৌড়াতে হয় সো আমি সব ছোট হিল গুলো খুবই পছন্দ করি ফ্ল্যাট হিল এটার সোলটাও ভালো খুবই সুন্দর এটা হচ্ছে কলেজ স্প্রিং থেকে এই গিফটটা আমি কিনেছি আমার ফ্রেন্ডের জন্য তো দেখিয়ে দেই এটার ভিতরে কি আছে এটাও কিনেছি আলটো থেকে এটার কালারটা খুবই সুন্দর লেদার লুক আছে এটার মধ্যে একদম হট পিঙ্ক বিউটিফুল হট পিঙ্ক আশা করি আমার ফ্রেন্ড লাইক করবে এটার মধ্যে আছে একটা জিপার এখানে কয়েন হোল্ডার আর এটার সাথে আছে একটা ছোট্ট একটা বেল্ট হাতে এরকম রিস্টে নেওয়ার জন্য
আর আছে একটা ফ্যান্সি বড় বেল্ট সুন্দর গোল্ডেন চেইন দেওয়া এখানে পিঙ্ক একটা স্ট্র্যাপের মতো ショルダーে নেওয়ার জন্য তাহলে চেইনটা স্লিপ করবে না আই হোপ শি উইল লাইক ইট এই গিফটটা দিয়েছে ফেরার রশারে তিনটা ফ্লেভার উপরেটা কোকোনাট আর এই দুইটা চকলেট এটা মানে ডার্ক চকলেট এটা রেগুলার চকলেট এটা আমাদের নেইবার দিয়েছে আমার বাচ্চাদের ক্রিসমাসের জন্য খুবই টেস্টি আর এইটা দেখি কি এইটা হচ্ছে আমার হাজবেন্ডের অফিসের ব্যাগ এটা আমার আব্বু গিফট করেছে ওকে এটা আলজো থেকে কেনা খুবই সুন্দর লেদার ব্যাগ বিউটিফুল এটা হচ্ছে বেল্ট ショルダーে নেওয়ার জন্য এটা ভিতরে দেখিয়ে দিই এটা ল্যাপটপ নেওয়ার জন্য মেইনলি এখানে একটা পকেট আছে ভেলক্রো দেওয়া আর এখানে জিপার আছে এখানে ফোন হোল্ডার্স আর যা যা নেওয়া যায় তো ভালো স্পেস আছে খুবই সুন্দর ব্ল্যাক এর মধ্যে অনেকদিন ধরে একটা ব্যাগ চাচ্ছিল সময় হচ্ছিল না কিনা তো এটা আব্বু কিনে গিফট করলো আর একটা গিফট আছে এখানে এটা আমাদের ম্যারেজ অ্যানিভার্সারির জন্য আম্মু আব্বু এনেছে এটা আরেকটা গিফট খুবই সুন্দর হোয়াইট মাগ কফি মাগ হোয়াইট কালার উইথ গোল্ডেন হ্যান্ডেল আমার তো গোল্ডেন জিনিস খুবই পছন্দ তার সাথে হোয়াইট এখন হোয়াইট আর গোল্ডেনটা খুবই চলছে তো এইখানে আমি কাছে থেকে দেখাই লেখা হচ্ছে কুইন অফ এভরিথিং এটা হচ্ছে আমার মাগ কুইন অফ এভরিথিং আর আমার হাজবেন্ডের মাগে লেখা কিং অফ হোয়াটস লেফট সো এটা খুবই ফানি খুবই মজার ইউসুফ খপ করে হেসে দিয়েছে এটা দেখে আমারও দেখে খুবই মজা লাগলো তো এটা খুবই সুন্দর একটা গিফট আইটেম তো এই হলো ক্রিসমাস শপিং এর আমাদের গিফটস কিছু আমরা পেয়েছি কিছু কিনেছি তো আশা করি আপনাদের ভালোই লাগলো আমার তো খুবই ভালো লাগলো গিফটগুলো দেখে আরেকটা গিফট আছে দেখাচ্ছি এটা হচ্ছে সেম আরেকটা গিফট একটা ইউসুফকে দিয়েছে আমার হাজবেন্ডের কলিগ আর একটা জাইনাবকে দিয়েছে এটা হচ্ছে চকলেট উইথ পিনাটস খুবই সুন্দর বাচ্চাদের গিফটের জন্য খুবই সুন্দর এখানে এক্সপায়ার ডেট লেখা তো এখানে ক্রিসমাসে সবাই সবাইকে অনেক গিফট দেয় আমরা যেমন আমাদের দেশে ঈদে গিফট দেয় এখানে ঠিক সেরকমই নেইবারসরা সবাই সবাইকে গিফট দেয় কিছুদিন আগে আমার একটা নেইবার অনেকগুলো চকলেট নিয়েছিল ওগুলা ভিডিও করা হয়নি তো তাই ভাবলাম আজকে যেহেতু অনেক গিফট হয়েছে দেখতেও ভালো লাগছে তাই আজকে চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমার চ্যানেলটা ভালো লাগলে আপনারা লাইকস দিবেন কমেন্ট সেকশনে কিছু কমেন্ট করার থাকলে অবশ্যই আমাকে জানাবেন এবং প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দেখবেন তিনটা অপশন উপরেরটা থাকবে অল অলে প্রেস করলে তাহলে আপনারা আমার সব ভিডিওস দেখতে পারবেন তো দেখা হবে নেক্সট টাইম Till then, bye-bye.